দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুও ভালো লাগছিল না, কি করি ভাবছিলাম। আর তোমাদের দাদা ভাই তো আজকে ডিউটি গেছে, আর তার উপরে আজকে মানুও সারা দুপুর ঘুমায়নি। তো ভেবে ভেবে তারপরে মাথায় একটা বুদ্ধি আসলো, তো তারপরেই এই যে বেরিয়ে পড়লাম উলুবেড়িয়া কালীবাড়ির উদ্দেশ্যে। আর এখন আমরা এই যে কালীবাড়ির সামনে চলেও এসেছি, এটা হচ্ছে কালীবাড়ির মেন গেট। তারপরে এই যে এখন তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর তারপরে এখন আমরা এই যে মন্দিরে প্রবেশ করব, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার নাম প্লেট। তারপরে এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমাদেরকে মন্দিরগুলো খুব ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের আনন্দময়ী কালী মাতার মূর্তি, দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে। আর তারপরে এখন চলে এসছে এই যে নদীর পাড়ে, নদীর ধারে একটু ঘোরাঘুরি করতে। আর এই ব্লগ, এই মিনি ব্লগে তোমরা যদি ফুল ব্লগটা দেখতে চাও, তাহলে ইউটিউবে গিয়ে বসে একটি আরোহী ডেলি ব্লগ লিখে সার্চ করে দেখে নিতে পারো। তারপরে এখন এই যে ফুচকা ঘুগনি খেতে চলে এসেছি, তো উলুবেড়িয়া কালীবাড়িতে আসবো আর ঘুগনি খাবো না, এটা তো বলতেই পারে না, আমার তো খুবই প্রিয়। আর তার সঙ্গে আজকে তোমাদের দাদা ভাই খেলো, আর এখানে এই যে মানুষ এখন খেলে বেড়াচ্ছে। তারপরেই এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে, এর মাঝে আমরা ফুচকাও খেয়েছি কিন্তু সেই ভিডিওটা স্কিপ করে গেছি। এখন এই যে একটা জবরদস্ত আইসক্রিম নিয়ে নিয়েছি, দেখো আইসক্রিমটা কিন্তু দেখতেও যেমনি খেতেও তেমনি খুবই সুন্দর খেতে। তো আমি তো আর ওয়েট করতে পারছি না, আমি এখন খেয়ে নিই, চলো এই যে খেয়ে নিলাম খুবই সুন্দর। আর তারপরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি।